আসসালামু আলাইকুম, আপনারা আপনারা দেখছেন রাসেল ইন্টারটেক, আমিও মোহাম্মদ রাসেল। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকে কথা হবে কীভাবে ভিডিও ভাইরাল, আপনার ভিডিও কেন ভাইরাল হয় না, ভিডিও ভাইরাল হয় না আপনার সঠিক ট্যাগ, সঠিক থাম্বনেল, ডিসক্রিপশন বক্স এডিট করতে পারেন না, তার জন্য সঠিক এসইও করতে পারেন না আপনার জন্য, তার জন্য আপনার ভিডিও ভাইরাল হয় না, ভিউজ হয় না। ভিডিও আপলোড করলে দুইটা তিনটা ভিডিও ভিউজ হয়। আমারও এরকম, আশা করি আজকে ভুলটা বিধি সব ভেঙে যাবে। আমি যে একটা টিপস দেখাবো আপনাদেরকে, এভাবে করলে আপনারা সঠিক অবলম্বন করলে সঠিক গন্তব্যে বসতে পারবেন। আপনার প্রথমে ট্যাগ সিলেক্ট করতে হবে ভালো করে, আপনার টাইটেল সিলেক্ট করতে হবে, থাম্বনেলটা প্রফেশনালভাবে এডিট করতে হবে। আপনার থাম্বনেল বানাতে যদি এক ঘন্টা লাগে ভিডিও বানাতে আপনার 4 ঘন্টা ক্রস করবেন, কারণ আপনার ভিডিও যদি একটা প্রফেশনাল যদি এডিটর যদি না হয় আপনার ভিডিও কেউ দেখবে না। আর কত হচ্ছে যে ট্যাগ কোথা থেকে নেবেন, আপনি যদি টেকনোলজি নিয়ে কাজ করেন, টেকনোলজি ভাইবারা দেখবেন যে টেকনোলজি অ্যাপ রিভিউ যারা করে তারা যদি চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন, ওইখানে দেখবেন যে কীভাবে আপনার টেকনোলজি নিয়ে কাজ করে তাদের ট্যাগগুলা কপি করবেন, তাদের টাইটেলগুলা ভালো করে পড়বেন, তাদের থাম্বনেলগুলো প্রফেশনাল কিনা দেখবেন, ভালো করে দেখবেন তারা কীভাবে এডিট করে, তাদেরকে একটু ফলো করবেন, দেখবেন তারা কীভাবে এগোচ্ছে, আপনিও তাদের মধ্যে একটু, ওরা যদি বিষয় আপনি উনিশ হবেন একটু ওদের হতে চাবেন, কীভাবে দেখবেন তাদের ট্যাগগুলো কপি করবেন, তারা ট্যাগগুলো কোত্থেকে আসতেছে, তারা থাম্বনেলগুলো কীভাবে এডিট করতেছে, তাদের রেজলিউশনটা কীরকম, তাদের ডিসক্রিপশন বক্সটা কীরকম, তাদের ফলোয়ারটা কীরকম, তাদের ভিউজগুলো কী চায়, আপনার ভিউজগুলো কী চায়। আপনার কোনো দিন তাদের লিঙ্কে তাদের ভিডিওর নিচে গিয়ে তা আপনার চ্যানেলের লিঙ্ক প্রোভাইড করবেন না, কারণ ওইটা স্প্যামের মধ্যে পড়ে যাবে, তখন আপনার চ্যানেলটা গ্রো হতে একটু কষ্ট হবে। তা আমি বলবো কি, আপনি একটু ভালো করে একটু ট্রাই করেন কীভাবে এডিট করতে হয়, কীভাবে টাইটেল দিতে হয়। আপনার মেন হচ্ছে তো ফোকাস হচ্ছে টাইটেল, আপনি যদি মেন ফোকাসটা যদি টাইটেল যদি একটু মনোরম পরিবেশে দেন। আরেকটা হচ্ছে তো আপনার ট্যাগ, আমি উপরে একটা আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, আমার পুরোনো একটা ভিডিও ছিল, ওইখানে দেখবেন যে কীভাবে ট্যাগ জেনারেট করতে হয়। আপনার আই বাটন ক্লিক করে নিয়ে গিয়ে দেখে আসতে পারেন কীভাবে ট্যাগ রিলিজ, আমি কিছুদিন আগে বানাইছিলাম, দেখতে পারবেন। তো এখন আসা যাক কীভাবে আমরা ট্যাগ সিলেক্ট করব। ট্যাগ সিলেক্ট করতে বেশি কিছু লাগবে না, ওই ভিডিও টেকনোলজি ভিডিও যে ব্যাপারটা নিয়ে আপনি যে ভাবতেছেন যে ওনার চ্যানেলটা গ্রো হয়ে যাচ্ছে, আমার চ্যানেলটা গ্রো হচ্ছে না, উনি এগিয়ে যাচ্ছে, আমি পিছিয়ে যাচ্ছি, একটা কথা কিলি ভাই, ওরা 3-4 বছর অনেক কষ্ট করে এখানে আসছে, ওরা এখানে আপনার ধুমধাম ভিডিও আপলোড করে এভাবে চলে আসে না, 3-4 বছর কেউ 5 বছর এখনও আপলোড করতেছে, ভিডিও ভাইরালে দেখা নেয়, ওরা কি ভিডিও কন্টিনিউসলি করতেছে, আপনারাও কন্টিনিউসলি করেন, আশা করি ইনশাআল্লাহ আপনারাও ভাইরাল হতে পারবেন। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, ইউটেক নামের একটা প্লে স্টোরে একটা অ্যাপস আছে, ইউটেক প্রো, ওইটা ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনার ওইখান থেকে ভিডিও যেটা ভাইরাল দেখবেন ইউটিউবের মধ্যে, ওইখানে শেয়ার বাটন ক্লিক করবেন, ওইখান থেকে কপি লিঙ্ক করতে পারবেন, আর নাইলে নিচের প্রোভাইড করতে পারবেন ইউটেক প্রো। ইউটিউবের উপর যদি প্রোভাইড করেন, ওনার যত লিঙ্ক আছে, যত ট্যাগ আছে, আপনার সঠিকভাবে আপনার ভিডিওর মধ্যে দেখতে পারবেন, ওনার ভিডিওর যতগুলো ট্যাগ ইউজ করছে আপনার ইউটিউব প্রোর মধ্যে সবগুলো ট্যাগ শো করবে। তো ওইখান থেকে আপনি কয়েকটা ট্যাগ আপনার ভিডিওর মধ্যে সিলেক্ট করবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার ভিডিও আস্তে আস্তে ধীরে ধীরে ভাইরাল হবে। নতুন অবস্থায় আপনার চ্যানেল এমনি গ্রো হবে না, আস্তে আস্তে গ্রো হবে, একটু সময় লাগবে। প্রথমেই যদি ইউটিউবে এসে ইনকামের চিন্তা করেন তাহলে তো হবে না ভাই, একটু সময় লাগবে, একটু ভাইরাল হতে একটু সময় লাগবে। আজকে এই পর্যন্তই, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।